গত মাসেই অনুষ্ঠিত হয়ে গেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর খেলোয়াড় নিলাম। শুধু সাকিব আল হাসানকেই কিনেছে জামাইকা তালাওয়াস। গত আসরেও একই দলে খেলেছিলেন সাকিব, তবে এবার সাকিবের পরে সিপিএল এ নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সিপিএল এ ত্রিনবাগো নাইট রাইডার্স দলভুক্ত করে নিয়েছে মিরাজকে। মূলত ত্রিনবাগো নাইট রাইডার্স অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হর্সকে পাচ্ছে না এবার, তার পরিবর্তেই বাংলাদেশের অফ স্পিনার অলরাউন্ডারকে ডেকেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল এ এই দলটির মালিক কিন্তু আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষই। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দলটিকে গত বছর কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং এরপর নাম পরিবর্তন করে রাখা হয় ত্রিনবাগো নাইট রাইডার্স। 19 বছর বয়সী মেহেদী হাসান মিরাজের টেস্ট অভিষেক হয়েছে গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর এখন পর্যন্ত খেলেছেন 60টি টেস্ট, সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছে তার ওয়ানডে ও টি টোয়েন্টিতেও। প্রসঙ্গত, সিপিএলে এখন পর্যন্ত খেলার সুযোগ পাচ্ছেন 3 জন। এর আগে সিপিএলে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। যদিও তামিম ইকবাল সিপিএলের প্রথম আসর সেন্ট লুসিয়া জোকসের হয়ে খেলার পর আর সুযোগ পাননি, তবে সাকিব 2014 ও 2015 সালের আসর ছাড়া বাকি 2 আসরে খেলেছেন।